আপনাদের কাছে যে ব্যাংকেরই অ্যাকাউন্ট থাকুক এইচডিএফসি বি আই সি আই সি আই অ্যাক্সিস ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক গ্রামীণ ব্যাঙ্ক যে ব্যাঙ্কেরই আপনার কাছে অ্যাকাউন্ট থাকুক না কেন এবং যে কোনো ধরনের এটিএম কার্ড থাকুক না কেন তা সে ডেবিট কার্ড হোক বা ক্রেডিট কার্ড হোক যে কোনো ধরনের কার্ড হোক না কেন এছাড়াও আপনারা যদি লকার ব্যবহার করে থাকেন আজকের ভিডিওটি আপনার জন্য হতে চলেছে দারুণ দারুণভাবেই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা অবশ্যই এক দুই এবং এই তিন তিন তিনটি আপডেট রয়েছে আপনাদের এই আজকের ভিডিওতে তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত গোটা ভিডিওটি আপনারা কিন্তু মনোযোগ সহকারে শুনবেন তাহলে বুঝতে পারবেন দু সালের ফার্স্ট জানুয়ারি থেকে কি নতুন পরিবর্তন আসতে চলেছে তো চলুন শুরু করি আজকের ভিডিওটি বন্ধুরা আমি সুব্রত আপনারা দেখছেন এসকে কে ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইবার বাটনে ট্যাপ করে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পর বেল আইকনকে অবশ্যই হিট করবেন তো চলুন সবার প্রথমে যাই যারা লকার ব্যবহার করেন তাদের জন্য দু সালে ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু এই লকারের ক্ষেত্রে এসেছে নতুন নিয়ম এতদিন পর্যন্ত যারা লকার ব্যবহার করতেন তারা কিন্তু একটা জিনিস জানতেন না যে আপনারা যদি কন্টিনিউয়াসলি লকার না পরিদর্শন করেন বা আপনারা যদি ঠিক মতন লকারের ভাড়া টাইম মতন পরিশোধ না করেন তাহলে কিন্তু ব্যাংকের অধিকার রয়েছে আপনার লকারকে ভেঙে দেওয়ার অর্থাৎ আপনার লকারকে খোলার তো এই বিষয়ে ফার্স্ট জানুয়ারি দু থেকে যে নতুন নিয়মটি এসেছে তাতে বলা হয়েছে যদি কেউ কন্টিনিউয়াসলি সাত বছর যাবৎ কোনো লকার পরিদর্শনে না যায় বা কোনো রকমভাবে তারা সেই লকারের যে রেন্টাল রয়েছে সেই রেন্টালটি ঠিকমতো না দিয়ে থাকে তাহলে কিন্তু তার লকারকে ভাঙার অধিকার থাকবে ব্যাংক কর্তৃপক্ষর তাই অবশ্যই যদি আপনারা আপনাদের মধ্যে কারোর লকার থেকে থাকে আর আপনারা যদি সেই লকার লং টাইম আপনারা যদি পরিদর্শন না করে থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই দেরি না করে ইমিডিয়েট সেই লকার পরিদর্শনে যান তা না হলে কিন্তু নতুন নিয়মে আপনাদের অনেক অসুবিধায় পড়ে যেতে হতে পারে তো চলুন লকারের এই নতুন আপডেট জানার পর আপনাদেরকে নিয়ে যাই দ্বিতীয় একটি আপডেট যা দু সালে আসছে তো বন্ধুরা দু সালের ফার্স্ট জানুয়ারি থেকে এটিএমের ব্যবহার নিয়েও কিন্তু নতুন নিয়ম চলে এসেছে এতদিন পর্যন্ত আমরা কিন্তু বেশিরভাগ সময়ই এটিএমেই সমস্ত কাজ সেরে ফেলি ব্যাংকের টাকা জমা দেওয়া এছাড়া টাকা উইথড্র করা বা কাউকে টাকা পাঠানো বেশিরভাগ কাজটাই কিন্তু আমরা এখন এটিএমের থ্রুতে করা বেশি পছন্দ করি আর তাতে অনেক সুবিধাও হয় সেই কারণে আমরা এটিএমকে ব্যবহার করি কিন্তু দু সালের ফার্স্ট জানুয়ারি থেকে এই এটিএমের চার্জ কিন্তু বৃদ্ধি হবে এস যেমন আপনাকে নিজের ব্যাংকের এটিএম মেশিনে অর্থাৎ যারা এস বি কার্ড রয়েছে তাদের কাছে যদি এর মেশিনে গিয়ে তারা যদি ট্রানজেকশান করে সেক্ষেত্রে তাদেরকে পাঁচটি হিট ফ্রিতে দেওয়া হয় এছাড়াও যদি তারা আদার্স ব্যাংকে যায় তিনটি হিট ফ্রিতে দেওয়া হয় কিন্তু তার বেশি যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাছ থেকে চার্জ কাটতো সমস্ত ব্যাংকে সমস্ত ব্যাংকেরই মোটামুটি একই টাইপেরই রুল কেউ চারটি হিট ফ্রি করে কেউ আটটি হিট ফ্রি করে কেউ দশটি ফ্রি করে এবং অ্যাকাউন্টের ক্ষেত্রে বিভিন্ন রকমের নিয়ম রয়েছে তো ন্যাচারালি সবচাইতে কম যে সার্ভিসটি দেয় ব্যাঙ্ক সেটি হচ্ছে মোটামুটি চারটি এবং চারটি মোটামুটি এই আটটি হিট তারা ফ্রিতে দেওয়ার চেষ্টা করে কিন্তু এই আর টিকিট ফ্রি পাওয়ার পর আপনি যখনই এক্সট্রা কোনো কাজ করবেন তখনই কিন্তু আপনাকে টাকা গুনতে হবে আর সেই টাকা বৃদ্ধি করে দেওয়া হয়েছে এতদিন পর্যন্ত ছিল কুড়ি টাকা সেখানে কিন্তু আপনাকে এখন থেকে দিতে হবে একুশ টাকা প্রতি ট্রানজ্যাকশান সঙ্গে জিএসটি প্লাস হয়ে যাবে তাই অবশ্যই মনে রাখবেন আপনি যখন এটিএম মেশিনে গিয়ে শুধু টাকা তুলবেন বা জমা দেবেন সেক্ষেত্রে নয় আপনি যদি মোবাইলের নাম্বার পরিবর্তন করেন পিন চেঞ্জ করেন আপনি যদি মিনি স্টেটমেন্ট দেখেন এছাড়াও ব্যাংকের যাবতীয় ব্যাংকিং সার্ভিসের যে কোনো কাজে আপনি যদি এটিএমের মেশিনে একবার আপনার কার্ডকে পুট করেন তাহলেই কিন্তু সেটা কাউন্ট হয়ে যাবে তাই অবশ্যই মাথায় রাখবেন এই বিষয়গুলি এবং চিন্তা ভাবনা করে তবেই কিন্তু কাজ করবেন এটিএমে তো চলুন এটিএমের এই দ্বিতীয় আপডেটের পর আপনাদেরকে নিয়ে যাচ্ছি তিন নাম্বার যে আপডেট সবচাইতে বড় আপডেট সেটা হচ্ছে টোকোনাইজেশন তো বন্ধুরা টোকেনাইজেশনটা কী সেটা জানতে হবে সবার আগে এতদিন পর্যন্ত আমরা যখন কোনো ই কমার্স সাইটে বা পিওএস মেশিনে আমাদের এটিএম কার্ডকে পুট করতাম তখন কিন্তু আমাদের কার্ডের সমস্ত তথ্য সেই পি মেশিনে বা ই কমার্স সাইটে যখন আমরা কার্ড দিয়ে ট্রানজ্যাকশন করবো তখন আমাদেরকে কিন্তু সেই কার্ডের নাম্বার কার্ডের নাম কার্ডের সিভিবি নাম্বার সমস্ত ডিটেলস কিন্তু সেখানে দিতে হতো এবং সেই ডিটেলস একবার দেওয়ার পরেই কিন্তু সেই সাইট যেমন ফ্লিপকার্ট বলুন অ্যামাজন বলুন স্ন্যাপডিল বলুন আজিও বলুন এরকম বিভিন্ন সাইড রয়েছে কিছু ট্রাস্টেড সাইড রয়েছে এবং কিছু অনেক ফ্রড সাইডও রয়েছে কে ট্রাস্টেড কে ফ্রড সেটা বোঝা কিন্তু খুব কম যায় কারণ সবই তো আমাদেরকে অনলাইনে করতে হবে আর সেই কারণেই এই বিষয়টির উপরে কিন্তু আরবিআইয়ের নজর পড়ে আর সেই জন্যেই আরবিআই একটি নতুন ব্যবস্থার কথা চিন্তা করে আর আরবিআইয়ের এই নতুন ব্যবস্থাটিটিরই নাম দেওয়া হয়েছে কিন্তু টোকেনাইজেশান অর্থাৎ আপনার কার্ডের কোনো ডিটেল এখন আর তারা স্টোর করে রাখতে পারবে না আপনি যতবারই ট্রানজ্যাকশান করতে যাবেন ততবারই কিন্তু আপনার কার্ডের ডিটেল সেখানে পুট করতে হবে এবং তারপরেই একটা নতুন নাম্বার জেনারেট হবে এবং সেই নাম্বারটিও কিন্তু ষোলো ডিজিটের একটি নাম্বার জেনারেট হবে আর এই যে জেনারেট হওয়ার নাম্বার সেই নাম্বারটিকেই বলা হয় টোকেনাইজেশান তো বন্ধুরা এই নাম্বারটির সাহায্যে কিন্তু আপনি আপনার ট্রানজ্যাকশান কমপ্লিট করতে পারবেন অর্থাৎ আগামী দিনে জি ফাইভ অ্যামাজন প্রাইম এছাড়াও কিন্তু নেটফ্লিক্সের যে সমস্ত মান্থলি রেন্টালগুলো ছিল সেগুলোও কিন্তু আর অটো ট্রানজ্যাকশান হবে না আপনার এক মাস পরে আপনাকে কিন্তু আবার নতুন করে সেখানে টাকা কাটাতে হবে বা সেখানে রিচার্জ করতে হবে তো বন্ধুরা এই যে অটোপে সিস্টেম সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে দু হাজার বাইশের ফার্স্ট জানুয়ারি থেকেই তো বন্ধুরা এই টোকোনাইজেশান বিষয়টি যদি আপনাদের এখনও বুঝতে অসুবিধা হয়ে থাকে যদি আরও ডিটেলসে বোঝার ব্যাপার থাকে জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশান বক্সে জানাবেন কারণ এই টোকনাইজেশান বিষয়টি বেশ বড় একটি বিষয় তাই এই বিষয়টি জানাতে গেলে একটা গোটা ভিডিওর প্রয়োজন পড়বে আর সেই জন্যই খুব হালকার ওপরে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম যদি আপনাদের রিকোয়ার্ড থাকে অবশ্যই জানাবেন এর উপরে একটি ডিটেল ভিডিও আমি আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসবো তো বন্ধুরা টোকনাইজেশান বিষয়টি হলো ঠিক এই রকম আপনার কার্ডের ডিটেল কেউ রাখতে পারবে না শুধুমাত্র একটা জেনারেট হওয়ার নাম্বার তখনকার মতন জেনারেট হবে এবং সেটা ট্রানজাকশান হওয়ার পরেই ইনভ্যালিড হয়ে যাবে আর যার ফলে আপনার কার্ডের যে সিকিউরিটি সেটা অনেক বেশি স্ট্রং থাকবে সিকিউরিটি নষ্ট হবে না তো এটাই ছিল মূলত ব্যাপার তো এই তিনটি আপডেট আপনাদের প্রত্যেকের জীবনের সঙ্গে কিন্তু অঙ্গা অঙ্গিভাবে জড়িত অবশ্যই ভিডিওটিকে আপনারা জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন দেখাবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি